কেতিয়া কার্যকরী হব অসম চুক্তির ছয় নম্বর দফা? ছয় নম্বর দফাক লৈ গঠিত উচ্চস্তরীয় কমিটির প্রতিবেদন কি হল? এ বিষয়ে বুধবারে বিধানসভার মজিয়াত প্রশ্ন করে কংগ্রেসী বিধায়ক রেকিবউদ্দিন আহমেদে। মৌখিক প্রশ্নের উত্তর সদনত মন্ত্রী অতুল বরাই দাখিলর পিছতে পরিপূরক প্রশ্ন করে বিধায়ক রেকিবউদ্দিনে। মন্ত্রী মহোদয়, আজি এই পবিত্র বিধানসভা স্পষ্টকে জানা উচিত, ছয় নম্বর দফা সরকারে কার্যকরী করবনে নকরে, ছয় নম্বর দফা কেতিয়া কার্যকরী করা হব তার নির্দিষ্ট সীমার বিষয়ে জানাওক মন্ত্রী মহোদয়। বিধায়ক রেকিবউদ্দিনের প্রশ্নের উত্তর বিভাগীয় মন্ত্রী অতুল বরাই কলে, পাঁচবার বৈঠক মিলিত হয়েছ, থ্রেড বেয়ার আলোচনা করেছ প্রতিটা দফা সম্পর্ক, আমি অচিরেই আর একলানি আলোচনা করিম। আমি আশা করছো যে তিন মাসের ভিতর আমি স্পষ্টভাবে ইয়ার একটা রূপরেখা প্রস্তুত করব পারিম আর আমি সাবমিট করব পারিম আর সেই মতে আমি আগবাহিব পারিম। মন্ত্রীর এই উত্তর সরব হয়ে উঠে বিরোধী কংগ্রেস। মন্ত্রী অতুল বরাই কয় কম দিনের ভিতরতে উপ কমিটিয়ে দিব প্রতিবেদন। মন্ত্রী বরাক খং নকৰি ধৈর্যরে উত্তর দিবলৈ অনুরোধ করে বিধায়ক রেকিবউদ্দিন আহমেদে। এই যে সুযোগ পাইছে চুক্তি রূপায়ণের, আর তার কারণে মই ভাবো সহ্য আর ধৈর্য সহকারে বেশিকে সময় দি যিখিনি দফা পুরা হওয়া নাই সেইখিনির উপর জ্ঞান গরিমার সঙ্গে সকলের পরামর্শ লৈ কামখিনি আগবাড়াব লাগে আর খং করব নালাগে। এইবার অসম চুক্তিক লৈ সদনত সরব হয়ে উঠে বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া কলে, অমিত শাহ ডাঙরিয়া কৈছিল রাজীব গান্ধীয়ে চুক্তি করিলে কিন্তু রূপায়ণ করবল সাহস নহল, আমার বুকুত সাহস আছে, আমি আখরে আখরে রূপায়ণ করিম। কেন্দ্র সরকারও বিষয় ইমপ্লিমেন্টিং এজেন্সি কেন্দ্র সরকার, তেওঁলোকে কব আমি করব পারে নো, অসম সরকারের মাজত কিয় স্যার এই সাব কমিটি গঠন করেছে, যেটো সেই গতিকে কেন্দ্র সরকার তাৎক্ষণিকভাবে কেতিয়া পঠাব মই জানিব বিচাৰো। বিরোধী দলপতির এই প্রশ্নের উত্তর পুনের একে কথাকেই দুহারে বিভাগীয় মন্ত্রী বরাই। মন্ত্রী গোট বলে কব নি, হয় দুগারী আমি তিনগী মন্ত্রী আছো, তাত সদৌ ছাত্র সন্থার প্রতিনিধিও আছে, আমি আশা করছো যে কম দিনের ভিতরতে আমি আমি রিপোর্ট আমি দাখিল করব পারি। অসম চুক্তি রূপায়ণ মন্ত্রীর পর এনে ধরনের উত্তর পাত কংগ্রেসী বিধায়ক সকলে তীব্র বিরোধিতা করে প্রতিবাদ সাব্যস্ত করে। ক্যামেরা পার্সন সঞ্জয় বরা আর প্রভাস সিংর সঙ্গে বিজু কুমার ডেকার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। আপুনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই কিউআর কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 এপ।